মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আর আজির দিনটোত মাজুলীত উপস্থিত হয়ে মাজুলীর বহুকেইটা গড়া অতি সোনকালে সরকারে মাজুলীর যে গড়া খহনীয়ার সমস্যা আছে সেই সমস্যা সমষ্টিত উপস্থিত হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল। এটা অঞ্চল পরিদর্শন করলে প্রাক্তন মুখ্যমন্ত্রী কার্যসূচীত অংশগ্রহণ করে জলসম্পদ মন্ত্রী পীযূষ মুখ্যমন্ত্রীগুলো খবর আমি জানাইছো এই মুহূর্তের, কেন মাজুলীত উপস্থিত হয়ে আজির দিন যে কার্যসূচী মাজুলীর গড়াখহনীয়া অঞ্চল বিশেষতেই সমস্যা আছে গড়াখহনীয়ার সমস্যা, এই গড়াখহনীয়ার সমস্যা অতি সোনকালে সমাধান করব। আর যেহেতুকে বিধানসভার যে নির্বাচন, নির্বাচনের ফলাফল ঘোষণার প্রায় 24 দিন পাছত নিজের সমষ্টিত উপস্থিত হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল। মাজুলীর বিধায়ক হিসাবে উপস্থিত হয়েছে মাজুলীত প্রাক্তন মুখ্যমন্ত্রীগী, আর ইয়ার পিছতে আজির দিন রাজ্য সরকারের যে জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা তথা মাজুলীর যে গার্জেন মন্ত্রী বিমল বরা সহিতে বহুকেইটা অঞ্চল গড়াখহনীয়াগ্রস্ত বহুকেইটা মাজুলীর অঞ্চল পর্যবেক্ষণ করে, সামূহিক পর্যবেক্ষণ করে, আর ইয়ার পিছতে আশ্বাস প্রদান করে যে উল্লেখ করে যে যেহেতুকে মাজুলীর এই সমস্যা এদিনের নহয়, দীর্ঘদিনিয়া সমস্যা গড়াখহনীয়ার সমস্যা, গতি সরকারে অতি সোনকালে সমস্যা সমাধান করব। যেটুকু উল্লেখ করব কেবিনেটর নতুন সরকারখনের যে কেবিনেট গঠন করা হয়েছিল, কেবিনেটর যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সিদ্ধান্তর ভিতর অন্যতম সিদ্ধান্ত আছে যে অতি সোনকালে বানমুক্ত করা হব। গতি দেখবলে পাওয়া গেছে আজির দিন প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল, জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা, মাজুলীর গার্জেন মন্ত্রী বিমল বরাই পর্যবেক্ষণ করে মাজুলীর বহুকেইটা গড়াখহনীয়াগ্রস্ত অঞ্চল, আর ইয়ার পিছতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে আশ্বাস প্রদান করে মাজুলীবাসীক যে অতি সোনকালে সরকারে নতুন প্রযুক্তির জড়িয়ে মাজুলীর যে দীর্ঘদিনিয়া সমস্যা আছে গড়াখহনীয়ার সমস্যা, এই গড়াখহনীয়ার সমস্যা অতি সোনকালে সমাধান করব। আর এই মুহূর্তে আমার হাতত মন্তব্য আহি পড়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালের, কি মন্তব্য করেছিল, কি প্রতিক্রিয়া আগবাইছিল মাজুলীর উপস্থিত হয়ে, সেই প্রতিক্রিয়া আমি আগবাইছো। আজি খহনীয়া রোধ করিবৰ বাবে অসম সরকারের তরফৰ পৰা বিশেষ প্রচেষ্টা লওয়ার পরিকল্পনা ইতিমধ্যে প্রস্তুত করা হৈছে। যিটো কথা আমার জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা ডাঙরিয়ায় বিভাগের অভিযন্তাসকলক নির্দেশ দিছে, আর আজি এই সমগ্র মাজুলীতে যা ঠাইত তীব্র রূপত খহনীয়া চলি আছে ইয়াক রোধ করে পেলায় মাজুলীক নিরাপত্তা কেনে ধরনের নিশ্চিত করব পাৰি এই সন্দর্ভত অসম সরকার তরফৰ পৰা আমার অসম সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নির্দেশত আজি অসম সরকারের দুগৰাকী জ্যেষ্ঠ মন্ত্রী পীযূষ হাজরিকা আর বিমল বৰা আহিছে, লগতে লক্ষিমপুরের সাংসদ প্রদান বৰুৱা ডাঙরিয়া আহিছে। মই তেখেতসকলক ধন্যবাদ জানাইছো, আর মোৰ দৃঢ় বিশ্বাস যে আগন্তুক দিনত মাজুলী রাইজর সহযোগত অসম সরকারের প্রস্তুত করা পরিকল্পনা সঠিকভাবে রূপায়ণ করে মাজুলীকে খহনীয়ার পৰা রক্ষা করব পৰা যাব। আর আমি জানাইছো এই মুহূর্তের সেই খবরটো, কেন আজি মাজুলীত উপস্থিত হয় অসমের জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা, আর জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকায় অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালক লগত লৈ মাজুলীর বহুকেইটা গড়াখহনীয়াগ্রস্ত অঞ্চল আজি পরিদর্শন করে। আর দেখবলে পাওয়া গেছে আজির দিন মাজুলীর মিছামরা চামুগুড়ি অঞ্চল, লগতে মাজুলীর ভকত চাপরি আর শালমরা, লগতে বহুকেইটা আন আন অঞ্চল, যিকেইটা অঞ্চল গড়াখহনীয়ার গ্রাসত পৰিছে, এই অঞ্চল সমূহ পরিদর্শন করলে অসমৰ জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকায়, আর ইয়ার পিছতে কি মন্তব্য করেছিল জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকায়, সেই মন্তব্য আমি আগবাইছো। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ার নির্দেশত আহি পেলাই যিখিনি উপলব্ধি করলো, 2 কিলোমিটার জায়গা ইয়াতে প্রটেকশন দিব লাগিব, সদ্যহতে যেহেতু পানির সময় বারিষার সময় ইয়াতে পার্মানেন্ট
নেচাৰৰ কাম নকৰোঁ কিন্তু টেম্পৰৰী কামখিনি খুব ভালদৰে কৰিম ভাল মনেৰে কৰিম যাতে ইয়াত আৰু ভাগিব নোৱাৰে মই ইতিমধ্যে বিভাগৰ আমাৰ বিষয়াসকলক নিৰ্দেশ দিছোঁ পুঁজিৰ ইমান অসুবিধা নাথাকিব কিন্তু মাত্ৰ এটাই অনুৰোধ থাকিব পুঁজি যাতে সদব্যৱহাৰ কৰোঁ কিন্তু ইয়াৰ পাছত বাৰিষা যোৱাৰ পাছত এতিয়াই আৰম্ভ কৰিম আমি এতিয়াই আমাৰ টেকনিকেল টীম ইয়ালৈকে পঠাম এই দুই কিলোমিটাৰ আমি কেনেকৈ পাৰ্মানেণ্ট প্ৰটেকশ্যন দিব পাৰোঁ তেখেতলোকে মোক 8-9 কোটি টকাৰ কথা হ'ব লাগিব বুলি কৈছে সেইটো আজি দিম বুলি ঘোষণা কৰিলোঁ কিন্তু কৈছোঁ যে কামৰ লগত কম্প্ৰমাইজ আমি নকৰোঁ 8-9 কোটি টকা যি লাগে পাব কিন্তু কামটো ভাল হ'ব লাগিব সেইটোৱে মোৰ বিষয়া কৰ্মচাৰীসকলৰ প্ৰতি অনুৰোধ এই কামটো মই যদি কেতিয়াবা আকৌ কামটো চলি থকা অৱস্থাত আহিবলৈ পাওঁ অত্যন্ত সুখী হ'ম আৰু সেই আশাৰে ইয়াৰ পৰা যাম কামটো চলিলে আকৌ আহিম মাতমৰা যাম তাৰপাছত জোনাইলৈকে যাম জোনাইৰ পৰা ধেমাজি লখিমপুৰ নাওবৈচা বিহপুৰীয়া গহপুৰ তেজপুৰ এনেকৈ গৈ গৈ সোমবাৰে মই গুৱাহাটীত মই ব্ৰহ্মপুত্ৰ বৰ্ডৰ লগত আলোচনা কৰিম আপোনালোকে জানে মোৰ 15-16 দিন হৈছে মন্ত্ৰী হিচাপে দায়িত্বভাৰ লোৱা মই যিমানখিনি পাৰোঁ চেষ্টা কৰি আছোঁ ডিপাৰ্টমেণ্টটোক বুজিবলৈ জানিবলৈ ব্ৰহ্মপুত্ৰ বৰ্ডৰ মই এতিয়া আহি গম পাইছোঁ যে চাউথ বেংকটো ব্ৰহ্মপুত্ৰ বৰ্ডে কৰে তেওঁলোকৰ লগতো ইয়াৰ পৰা গৈ মই মিটিং কৰি মাজুলীৰ বিষয়ে চিন্তা চৰ্চা কৰিম মাননীয় প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াৰ সমষ্টি আৰু অসমৰ বৈষ্ণৱ সমাজখনৰ বা আমাৰ সংস্কৃতিৰ পীঠস্থান হৈছে মাজুলী মোৰ অত্যন্ত শ্ৰদ্ধা আছে কেনেকৈ মাজুলীক আৰু বচাব পাৰি ইতিমধ্যে যথেষ্ট কাম সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াই কৰিছে আৰু কি কৰিব পাৰোঁ তাৰ বিষয়ে নিশ্চয়কৈ খুব ছিৰিয়াছলি চিন্তা চৰ্চা কৰিম বিজ্ঞানসন্মতই হয় কিন্তু অলপ কমৰ কম্প্ৰমাইজ নকৰোঁ যাতে সেইটোৱে আমাৰ প্ৰায়ৰিটি হ'ব লাগে হ'ব এইখিনি আমি কৰিম ব্ৰহ্মপুত্ৰ বৰ্ডকো শান্তিত লগোৱা হ'ব মই আপোনালোকে কোৱাৰ কাৰণে মই ভাল পাইছোঁ তেখেতলোকক অতি সোনকালে মাতি মই তেখেতলোকৰ পৰা জানিম ক'ত কি হৈ আছে আপোনালোকক এইবাৰৰ পৰা নহ'ব মই আগতে কি হৈছিল মই নকওঁ মই পষ্টমৰ্টেম নকৰোঁ কিন্তু এইবাৰৰ পৰা নহ'ব আহিলোঁ